ちょっとダウン。এই হচ্ছে আমাদের তিনখানা। কেমন আছে চাউমিন মাঝি? এদের হিস্ট্রিটা বলো। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়া আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দুগুণ হাসছে পাশে বসে, পেছনে বসে আমি যেভাবে ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক, অনেকদিন বাদে আজকে গাড়ি থেকে শুরু করলাম। তার কারণ হলো আমরা আজকে বেরিয়ে পড়েছি ক্যাম্পিং করবার জন্য। আর বাড়িতে মানে একদমই টাইম ছিল না, আজকে ফ্রাইডে। আর আমরা আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি মাদ্রি? আমরা যাচ্ছি হচ্ছে PML PML ক্যাম্পগ্রাউন্ড। PML টা একটু পুরো কথাটা শুনি। পাইন মাউন্টেন লেক ক্যাম্পগ্রাউন্ড। আজকে আমরা খুব তাড়াহুড়ো করে বেরোলেও কয়েকজন মিলে বেড়াতে গেলে সেই বেড়াতে যাওয়ার প্ল্যানিং করবার জন্য আবার আরেকটা আসর বসে যায়। কি খাওয়া হবে, কি নিয়ে যাওয়া হবে, সেগুলো তো আছেই। আর সেই আসরেই একটুখানি নিজের সেলফি তুলছিলাম, ব্যাস সেইমাত্রই সহ্য হলো না। যেটা হচ্ছে যাদের সাইকেলটি প্রবলেম আছে তারা করে, কি বলতো? এটা কি আমি দেখেছিলাম একটা জায়গায় ভিডিওতে বলেছে, তারা যারা সেলফি বেশি তোলে তাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে। যদি কারো বর্ণনা তুলে দেয় তখন সেলফি তুলতে হয়। খাওয়া দাওয়া তো অনেক কিছু হলো, সেগুলোর আর ছবি তোলা হয়নি। কিন্তু এই বলরাম মল্লিকের বেকড রসগোল্লার ছবিটা কিন্তু তুলতে ভুলিনি, দুর্দান্ত ছিল খেতে। আমি আগেও বলেছিলাম যে আমরা এমন একটা জায়গায় থাকি যে আমাদের বাড়ির থেকে একটুখানি ড্রাইভ করে গেলেই আমরা ভীষণ সুন্দর সুন্দর জায়গায় পৌঁছে যাই। তেমনি আজকে আমাদের গন্তব্যস্থল হলো একটা একটু মাউন্টেনের ওপর একটা ক্যাম্পিং গ্রাউন্ড, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 2 ঘন্টার ড্রাইভ। অলমোস্ট পৌঁছেই গেছি। ক্যাম্পগ্রাউন্ডটাতে যখন ঢুকলাম তখন প্রায় 7টা বাজে। আর এত বাজে রাস্তা, বাজে রাস্তা বলতে এটা ঠিক পাহাড়ের খাঁজে খাঁজে ক্যাম্পিং করবার জায়গা, তাই একদিকে খাদ আর একদিকে কীরকম একটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা গিয়ে আমাদের ক্যাম্পিংয়ের জায়গায় পৌঁছলাম। একদম পারফেক্ট, মানে মানুষের কতখানি ভুলভাল হলে বাড়ি ছেড়ে এরকম জায়গায় থাকতে আসতে হয়, ভগবান। আমি মজা করে বললেও এই ক্যাম্পিংটা কিন্তু আমাদের সবাইয়ের খুব ভালো লাগে। আর ক্যাম্পিংয়ে আসা আর অন্য জায়গায় বেড়াতে যাওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। যাই হোক, ক্যাম্পিংয়ে এসে প্রথম কাজ হলো টেন্টটাকে তৈরি করা। ক্যাম্পগ্রাউন্ড সমস্ত রিজার্ভ করা থাকে, কিন্তু তাও এখনো ডিসাইড হচ্ছে যে কোথায় তাঁবুগুলো খাটানো হবে। পাহাড়ি জায়গায় আবার চুপ করে সন্ধে নেমে আসে, এই আলো এই ঘন অন্ধকার, তাই সব থেকে আগে আমরা টেন্টগুলোকে খাটিয়ে নিতে চেষ্টা করছি। 60 সেকেন্ড টেন্ট কিনবো, 60 সেকেন্ডে নাকি হয়ে যায়? হ্যাঁ, আমি কেন বলছিলাম যে কোনো বেড়াতে যাওয়ার প্রিপারেশনের থেকে ক্যাম্পিং কিন্তু একদম আলাদা। মানে ক্যাম্পিংয়ের জন্য এত প্ল্যানিং করতে হয়, তার কারণ হলো সব কিছু বাড়ি থেকে নিয়ে যেতে হয়, সে থাকার জায়গা, শোয়ার জায়গা, খাওয়া, বাসন মাজা, তারপরে লাইট, সর্বস্ব সর্বস্ব বাড়ি থেকে নিয়ে যাওয়ার দরকার, ভুলে গেলেই মুশকিল। তাই জন্য ক্যাম্পিংয়ের জন্য প্রচুর বেশি প্ল্যানিং দরকার। এক বছর বাদে বেরোচ্ছে, কি অবস্থায় আছে কে জানে ভেতরটা। টেন্ট তৈরি করতেই যা একটুখানি সময় লাগে, আর সবারই রীতিমতো খিদে দিতে পেয়ে গেছে, তবে প্রায় হয়েই এসছে টেন্ট। এটা করলেই ব্যাস সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা ডান। কি হচ্ছে, টেন্ট বানাতে বানাতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। পয়েন্ট আছে দেখতে পাচ্ছি, শান্তি দেখতে পাইনি। ব্যালকনির মতো জিনিস হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হবে। জায়গাটা খুবই সুন্দর, আর এটাই হলো আমাদের নেক্সট 2 দিনের জন্য থাকার জায়গা।
খুবই ভালো, সবই খুবই ভালো, শুধু একটাই আমার একটু একটু ভয় করে, সেটা হলো সাপের ভয়। দারুণ মজা লাগছে কিন্তু, বাবারে যা শুকনো পাতা, একটুখানি আগুন লাগলেই গেল। কেমন খাচ্ছ তোমরা, কেমন মৌমাছিও খাচ্ছ তো সঙ্গে? কাইন্ড অফ। অবশেষে আমাদের তাঁবুটা দাঁড়াচ্ছে, বিরিয়ানি খাওয়া চলছে, চিকেন কাবাব গেলা চলছে। হ্যাঁ সত্যি প্রচন্ড খিদে যায়, তার থেকে বড় কথা অন্ধকার হয়ে যাচ্ছে। এবার যেহেতু আমরা উইকডেতে এসেছি, তাই আমরা জানতাম যে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে, তাই খাবার দাবার তো সব কিনেই এনেছিলাম। তবে এইবারে খাওয়া দাওয়ার পরে আমরা একটু আগুন জ্বালিয়ে বসে আড্ডা মারতে বসলাম। ইনু কি করছিস এটা তুই? মার্শমেলোকে রোস্ট করছিস? আচ্ছা এই দেখ, ও বাবা মিঠিও করছে। আমি জাস্ট এক সেকেন্ডের জন্য একটু বাইরেটা দেখাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওমা এমা, এখানে কিন্তু এখনো তো দেখছি সবই দেখা যাচ্ছে। যাই হোক, আমি একটু বোঝানোর চেষ্টা করি, পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, তার মাঝখানে আমরা যেটা করছি হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা এখন মার্শমেলোকে রোস্ট করে ক্র্যাকার্স অ্যান্ড হার্শিস চকলেটের সাথে আমরা খাবো। এটা হচ্ছে টিপিক্যাল, এইটার জন্য বাচ্চারা খুব এক্সাইটেড, তো আমরা সেইটা করছি। আমাদের লাইটের সোর্স দুটো, এক হচ্ছে চাঁদ আর দুই হচ্ছে এইটা। এর বাইরে কিন্তু আমাদের কোনো লাইটের সোর্স নেই। আর আমাদের ক্যাপ্টেনের গলায় কি একটা ঝুলছে যাতে আলো আছে। এই এমা তোর মাশমেলো পড়েই গেল। আচ্ছা হ্যাঁ, এইটার কিন্তু ক্যাপ্টেন হচ্ছে পল্লবী। আমাদের প্রত্যেকটা জিনিসে একজন করে ক্যাপ্টেন আছে। স্মোর্সের ক্যাপ্টেন হচ্ছে পল্লবী। এ আমি পুরো এখানে ঝলসে যাবো মনে হচ্ছে। বানালে দেখাও ওটা, বানানোটা একটু সামনে দিয়ে দেখাও একবার, একটু দেখি এটা। ফাইনাল প্রোডাক্ট সেটা হচ্ছে দুখানা ক্র্যাকার্স, মাঝখানে চকলেট অ্যান্ড রোস্টেড মার্শমেলো, ও দারুন দারুন দারুন, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, ফার্স্ট এটা হয়েছে, এখন আরও হবে। আজকে 10টা বেজে গেছে, আমাদের এই সময় কথা বলার কথা নয়, কিন্তু কারোর মুখ থামছে না, আমরা দারুণ এনজয় করছি। 11টা বাজে, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে বেডগুলো তৈরি করছি, সুমিতের গাড়ি থেকে পাওয়ার নিয়ে হাওয়া ভরছি। ডে টুতে সবাইকে গুড মর্নিং। আমি তোমাদের একবার ছোট্ট করে দেখাই যে কাল রাত্রিবেলা আমরা কোথায় ছিলাম, কারণ অন্ধকারে কালকে কিন্তু কিছুই দেখাতে পারিনি। একবার দেখাই তোমাদের। 6টা বাজে, বাট আমার বায়োলজিক্যাল ক্লকের ইয়েতে আমি ঠিক উঠে পড়েছি, কারণ আমি একটা টাইমের পরে ঘুমোতে পারি না। আর পুরো জঙ্গল, হ্যাঁ জঙ্গল আর পাহাড়, তার মাঝখানে কালকে রাত্রিবেলা আমরা ছিলাম। আর আমাদের যদি ক্যাম্প দেখতে চাও যে আমাদের টেন্টগুলো কোথায়, এই হচ্ছে আমাদের তিনখানা টেন্ট। আশা করছি এবার মোটামুটি দেখতে পাচ্ছ তিনখানা টেন্ট। এই আমাদের আর সুমিতদের গাড়ি, তার পাশে তিনখানা টেন্ট যেখানে আমরা কালকে রাত্রিবেলা ছিলাম। তারও আর একটু দেখাই, দেখতে পাচ্ছ তিনখানা টেন্ট। কালকে গল্প গুজব খাওয়া দাওয়া করে তারপরে আমি তো সলিড ঘুম দিয়েছি, খুব টায়ার্ড ছিলাম ড্রাইভ করে, কিন্তু পরিবেশটা দেখো খালি। খুব সকালবেলা কি সুন্দর জায়গাটা, আজকে একটু নিচে ওইখানটাতে যেতে হবে। আর এরা উঠে ঘুম থেকে উঠে চা কফির ব্যবস্থা করছে। জিয়ান ওদিকে কোথা থেকে আসছে? জিয়ান কোথায় যাচ্ছ? তো এদিক দিয়ে যেতে পারতো, অত দিক দিয়ে কেন? অনেকটা উঁচুতে আমাদের বাথরুমটা যেখানে যাচ্ছি, মানে পাহাড়ের খাঁজে খাঁজে সমস্ত এখানে ক্যাম্পিং এর ব্যবস্থা রয়েছে। এই যে এই যেমন এটা লেখা আছে নাম্বার 23 মুলার, তার মানে এই যে ক্যাম্পিং সাইটটা, মানে এইটা হলো ওর সাইট, একটা বারবিকিউ করবার জায়গা, পিট একটা বসার জায়গা, আর খানিকটা জায়গা রয়েছে যেখানে টেন্টটা খাটাতে পারবে। আমাদেরটাতেও এরকম নাম্বার লিখে নাম লেখা আছে।
যে জিয়ানের বাথরুম হলো, আমি এতক্ষণে ঘুরে ঘুরে গেলাম, ও শর্টকাটে চলে গেল। হলো পুরো চাটা করলো হচ্ছে সম্পূর্ণ, এখন হঠাৎ মাঝখান থেকে এসে আরেকজন ক্রেডিট নেওয়ার জন্য চা ঢালছে সবাইকে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সেটা। এইটা হচ্ছে দেখো জিনিসটা, দেখো এরকম ভাবে কাপে চা খাওয়া ভাবা যায়? আরেকজন ওইখানে রয়েছে, এই তুই চা খাবি বাবা? হ্যাঁ, জিয়ান আবার চা খেতে ভালোবাসে। চায়ের সাথে হচ্ছে পাঞ্জাবি বিস্কিট। ও মাই গড, এই তিনটে টেন্টের মধ্যে আমরা ছিলাম এই ব্লু টেন্টটাতে। টেন্টটা একটু দেখাই, এই টেন্টটার আবার সামনে একটা ব্যালকনি মতো আছে, আর এইখানে এরকমভাবে চেন যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে একদম সিকিউরড। আর এই চেন খুললে তারপরে আবার ভেতরের চেন খুললে তবে আমাদের টেন্ট। চলো আমরা টেন্ট একটু দেখাই, যদি এখনো খুবই নোংরা হয়ে রয়েছে। এইটা হলো জানলা, আর আমি বোধহয় আগের বারও দেখিয়েছিলাম আমাদের, এই যে আমাদের দুখানা বেড। এই জিনিস আমরা সবসময় খেয়াল রাখি এখানে, যে চেনটা যেন সবসময় দরজার বন্ধ থাকে, তা না হলে আমি একটু ভীতু মানুষ, তো আমার খালি মনে হয় যে কে জানে সাপ খুব কি পোকামাকড় ঢুকবে। যাচ্ছি আমি আমাদের বারান্দায়, এইটা হলো আমাদের ছোট্ট বারান্দা, আর এই যে টেন্টের ভেতরটা এখান দিয়ে দেখা যাচ্ছে। আমি দরজাটা বন্ধ করে দেবো। এখানে এখন জোরদার চলছে ম্যাগি পর্ব। কি ম্যাগি তাও না, বৌদির ম্যাগি। আর কোন বৌদি বানাবে? এই টুপি পরা লাল বউ। পেঁয়াজগুলো এত সরু সরু করে কাটছো, তুমি কি গর্ডন রামজি রান্না করবে যে এত একবারে? আমারও ইচ্ছে আছে। এই যে ইনু করছে ডিম ফাটাচ্ছে, আর এই যে হেড শেফ এখানে, আর এই সিউ শেফরা সব কাজ করছে। জিয়ান কি করছো তুমি? ইনু কেমন লাগলো ডিমটাকে করে বিস্ক করে, ভালো লাগলো? ও আবার ওর হাত দেখা যাচ্ছে, কি আবার আবার ওই থাম্বস আপ। আর এখানে অনির্বাণ কি করছো? রেস্ট। কেমন হচ্ছে চাউমিন মাঝি? দারুন দারুন। এটা হচ্ছে বৌদির ভাজা ভাজা চাউমিন। দাদা করছে কেন তাহলে? কারণ বৌদিরা ক্যামেরার পেছনে। ভালো, একটা ম্যাগি বানানোর জন্য মানে সবাই তীর্থের কাকের মতো আমরা তাকিয়ে রয়েছি। মানে কি না আমাদের ব্রেকফাস্টে ম্যাগি হচ্ছে। পিতা ম্যাগি বলে ছোট করো না ব্যাপারটাকে, না কিন্তু এটা সিরিয়াস ব্যাপার। হ্যাঁ সেটাই। আর ওইদিকে ইনু আর মিঠি দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছে। কেমন বানালি মাঝি? আমাকে বলতে হবে এই না, তার জায়গায় পড়ে দারুণ হয়েছে। দারুণ, একদম দারুণ হয়েছে, দারুণ হয়েছে ম্যাগি। তাহলে সবাই নেসলেকে থ্যাঙ্ক ইউ বলো। ভালো হয়েছে, ম্যাগি অনেক দিন পরে খেলাম, ভালো হয়েছে। তাহলে হিমাদ্রি সার্থক বৌদি। কি হয়েছে? হরিণটা যাচ্ছে এখন জল খেতে। আমি হচ্ছে একটু ফলো করি। ওই যে হরিণটা যাচ্ছে, আমি ভাবছি একটু আমি ফলো করি। এখানে নামা খুব মুশকিল, ওই যে কী করে নামলো দেখি আমি নামতে পারি কি না। জল খেতে যাচ্ছে, ওখানে একটা ছোট্ট ডোবা মতো আছে, সেখানেই বোধ হয় যাচ্ছে। আর নামলে আর উঠতে পারবো না আমি। এখানকার গাছগুলো কেন কি এরকম বেঁকে বেঁকে গেছে প্রত্যেকটা গাছ। দেখো জল আনতে সেই পাহাড় পর্বত জিঙিয়ে সুমিত গিয়ে জল নিয়ে এলো, এবং সেই জল দিয়ে এখন খাওয়া হবে না, কিন্তু সেই জল দিয়ে মাসি আজকে বাসনটা মেজে দিচ্ছে। মাসি ভালো করে মেজো, কিন্তু আগের বার কিন্তু নোংরা লেগেছিল। ব্রেকফাস্ট করে হিমাদ্রি আর অনির্বাণ গেল কাছের একটা শহরে গাড়িটাকে চার্জ করতে আর আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে। গাড়ি চার্জ হতে হতে আমরা নিজেরাও একটু চার্জ হয়ে নিচ্ছি।
তো আমরা গেলাম ক্যালিফোর্নিয়ার সব থেকে পুরনো সালুনে। সালুন মানে কিন্তু ওই আমরা যেটা ভাবি চুল কাটা সালুন তা নয়, সালুন মানে আমেরিকাতে বলা হয় যে কোনো পাবলিক রুম, টিপিক্যালি বারগুলোকে বলা হয় এখানে সালুন। তো এটা সব থেকে পুরনো 1852 সালের, অথচ কন্ডিশন ফাটাফাটি। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই জিনিসটা, এগুলো কিন্তু সব এক একটা ডলারকে পিন দিয়ে সিলিংয়ের মধ্যে কাঠে আটকে রেখে দিয়েছিল। বহু বছর থেকে এটা হয়ে আসছে। কী হতো, যখন গোল্ড রাশ হতো হচ্ছিল সেই সময় যে মাইনার্সরা ফেরবার সময় এই বারে এসে ডলারগুলোকে এরকমভাবে পিন দিয়ে আটকে রাখতো, যাতে এরকম না হয় ওরা যখন শহর থেকে ফিরে যাবে তখন ওদের ড্রিঙ্ক করার মতো পয়সাই থাকলো না। যাই হোক, আমরা এখান থেকে ফিরে তারপরে দল বল নিয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছি একটু ট্রেকিং করতে, এবং এপাশ ওপাশ সামনের একটা ছোট্ট লেকের মতো সেগুলো ঘুরে বেড়ালাম। যাই হোক, আজকে ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে এই ভিডিওরই পরের পোর্শনটাতে। আরও ইন্টারেস্টিং বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা করেছি, সেইগুলো দেখার জন্য তোমাদের সাথে থেকো কিন্তু।